সুন্দর দৃশ্য রে। আহারে, হাতে বরফ নিয়ে এই বরফের সমুদ্র থেকে আপনাদের জানাই উষ্ণ অভিনন্দন। আমাদের সবচেয়ে কাছে পাহাড় এবং বরফ একসঙ্গে দেখার সুযোগ হয় সিকিমে, বিশেষ করে নর্থ সিকিমের জিরো পয়েন্টে, যেখানে সারা বছরই বরফ ছুঁয়ে দেখা যায়। আবার থার্মোমিটারের পারদের স্তম্ভ যখন 40-এ বিরাজ করে, বাঙালি তখন খেয়ে না খেয়ে সিকিম ছোটে। ও ভাই, ইয়ে ক্যা হুয়া, কাহা গয়া। চার রাত পাঁচ দিনে গ্যাংটক থেকে ঘুরে দেখা যায় নাথুলা পাস, সাংগুলেক, বাবা মন্দির, গ্যাংটক লোকাল, ইয়ামথাংয়ের রডোডেনড্রন, কাটাওয়ের বরফে ঢাকা পাহাড় সারি ইত্যাদি। তাই সারা বছর পর্যটকদের ভিড় চোখে পড়ে। আর এই গ্যাংটক কি করে সহজে এবং কম খরচে ঘুরে আসা যায়, তার জন্যেই আজকেই ট্যুর গাইড বানাতে বসলাম। যাই হোক, কথা না বাড়িয়ে প্রথমেই আমরা জানবো কলকাতা থেকে গ্যাংটকে আপনি পৌঁছাবেন কিভাবে। এটা ভালোভাবেই জানেন যে গ্যাংটক যেতে হলে আপনাকে প্রথমে শিয়ালদা কিংবা হাওড়া থেকে যেতে হবে এনজিপি কিংবা শিলিগুড়ি। শিয়ালদা এবং হাওড়া থেকে অনেক ট্রেনিং এনজিপি যায়। শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস প্রভৃতি ট্রেন রাতে ছেড়ে সকালে এনজিপি পৌঁছায়। এর মধ্যে আমরা অবশ্য দার্জিলিং মেলকেই বেছে নিয়েছিলাম। এছাড়া আপনি যদি হাওড়া থেকে যান, তাহলে কামরূপ, শতাব্দী, বন্দে ভারত এছাড়াও অনেক ট্রেনে করে এনজিপি পৌঁছাতে পারেন। এইসব ট্রেনের ভাড়া স্লিপার 335 থেকে 365 টাকা এবং এসি 910 টাকা থেকে 955 টাকা, আর সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। বললাম এনজিপিতে, এখন বাজে সকাল 10টা। এনজিপিতে আপনি পৌঁছে গেলেন, এবার আপনার প্রধান কাজ গাড়ি বুকিং করা। আপনারা কত নেন? এরকম অনেকেই স্টেশন থেকেই আপনাকে গাড়ির জন্য বলবে, আপনি সোজা ওভারব্রিজ দিয়ে স্টেশনের এই পারে চলে আসুন। আর এই দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য সব ডাকাডাকি শুরু করেছে। স্টেশনের বাইরে সারিবদ্ধভাবে প্রচুর ছোট এবং বড় গাড়ি দাঁড়িয়ে থাকবে। আপনার লোক সংখ্যা অনুযায়ী আপনি গাড়ি বুকিং করুন, না হলে আপনি শেয়ার গাড়িতেও যেতে পারেন। কিন্তু তার আগে গাড়িতে ওঠার আগে সর্বপ্রথম এখন আমাকে কিছু খেয়ে নিতে হবে। গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে থাকে তার ঠিক উল্টো দিকে প্রচুর খাবারের হোটেল রয়েছে, যে কোনো একটা থেকে ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে পড়ুন। যাওয়ার শুরুতেই বলি, আপনি যদি এই গাড়ি বুকিং, হোটেল বুকিং এই ঝামেলা না করতে চান, তাহলে একটা ভালো ট্যুর এজেন্সিও আমার জানা আছে, নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে নিতে পারেন। এবার গাড়ি ভাড়া নিয়ে বলবো। এনজিপি কিংবা শিলিগুড়ি থেকে আপনি যদি গাড়ি রিজার্ভ করেন, তাহলে 4-6 হাজার টাকা পড়বে এবং শেয়ারে গেলে 600-800 টাকা। তবে সিজন অনুযায়ী ভাড়া হেরফের হবেই। এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব 115 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 4-4.5 ঘন্টা। আপনি পৌঁছে গেলেন গ্যাংটক। গ্যাংটকে পা রেখেই আপনার প্রথম কাজ কি হবে? অবশ্যই হোটেল বুকিং করা। হোটেল আপনি কোথায় নেবেন? দেখুন, গ্যাংটকে আপনি মেলের কাছাকাছিও হোটেল নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া বেশি। আর মেল থেকে একটু দূরে যদি নেন, তাহলে ভাড়া কম হবে কিন্তু হোটেল ভালো হবে, এটা আমি আগেও বলেছি। আর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে আসেন, তাহলে কোনো হোটেলও বুকিং করতে হবে না, কোনো হেডেক নেই, ওরাই সব ব্যবস্থা করে দেবে। যাই হোক, আমি কিছু হোটেল দেখাই আগে। চলে এসছে হোটেলের সামনে। এই হচ্ছে আমাদের হোটেল, এই আমার লাগেজ। এই যে এই সোজা চলে গেলে আপনি একদম মেলে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। আচ্ছা ভাই, তোমাদের এইখানে হোটেলের রুম ভাড়া সব থেকে কম কত থেকে শুরু হয়? 1200 টাকায় পার হেড। 1200 তাতে কি হবে? খানা রয়েছে, তিন টাইম খানা রয়েছে, মানে থাকা এবং খাওয়া
1200 টাকায় অফ সিজনে। আর রুম রেন্ট কিতনা হ্যায়? রুম রেন্ট সবসে কম, ওনলি রুম স্যার 2000 পড়েগা, ওনলি রুম। ওনলি রুম? আচ্ছা, ও সিজন মে কিতনা হোগা? সিজন মে 2500 টু 3500 পড়েগা। হোটেল ওক রেসিডেন্সি, আর এটা ওনাদের ডাইনিং হল। এই হোটেলের আসল নাম ওক রিজ রিট্রিট, এমজি মার্ট 3-4 মিনিট হাঁটা পথ, চাইলে আপনারা এখানে থাকতে পারেন। এছাড়াও এমজি মার্গের কাছে কিছু হোটেল এবং ফোন নম্বর দিয়ে দিলাম। এসব হোটেলের ভাড়া অফ সিজনে 1000-1200 টাকা এবং সিজনে অনেক অনেক বেশি হয়ে থাকে। আর এই প্রত্যেকটা হোটেলেই খাবারের ব্যবস্থা রয়েছে। হোটেল নিয়ে নিলেন, এবার আপনি বিকেলের দিকে পায়ে পায়ে হেঁটে আসুন মেল রোডে, অর্থাৎ এমজি মার্গে। আমিও হোটেল থেকে একেবারে ডাইরেক্ট মেলে চলে এলাম, খানিকটা সময় রেস্ট নিয়ে এখানে কিছুক্ষণ ঘুরবো, তার ব্যাপার ফিরে যাব। গ্যাংটক এই মেলের দুদিকেই রয়েছে প্রচুর দোকানপাট, এখানে রয়েছে প্রচুর খাবারের দোকান, রয়েছে প্রচুর শপিং করারও অনেক দোকানপাট। ঘোরা হয়ে গেল, এবার হোটেলে ফিরে আপনার কিন্তু বেশ কয়েকটা কাজ রয়েছে, বিশেষ করে পরের দিন যদি আপনি নর্থ সিকিম প্ল্যান করেন তাহলে তার জন্য আপনাকে গাড়ি বুকিং করতে হবে, সেই সঙ্গে পারমিটের ব্যবস্থা করতে হবে। কি করে করবেন চলুন বলি। পরের দিন সকাল 8টার মধ্যে রওনা হওয়াই ভালো। এবার পারমিট করতে বড়দের ভোটার কার্ড এবং 18 বছরের নিচে হলে বার্থ সার্টিফিকেট এবং ফটো লাগবে, আর এসব কাজ যে হোটেলে থাকবেন ওরাই ব্যবস্থা করে দেয়। এবার গাড়ি বুকিং, তাও হোটেল থেকেই ব্যবস্থা করে দেবে। আসলে নর্থ সিকিম ট্যুর করতে হলে আপনাকে প্যাকেজ নিতেই হবে, যা 2-3 দিনের হয়, খরচ পড়বে 3-4 হাজার টাকা পার হেড, এর মধ্যে গাড়ি হোটেল খাওয়া সব ধরা থাকে। বিপর্যয়ের পর নর্থ সিকিমের রাস্তার হাল খুবই খারাপ, 103 কিলোমিটার পথ পাড়ি দিতে তাই 4-5 ঘন্টা সময় লাগবে, তবে পথে অবশ্য কয়েকটি জায়গায় দাঁড়াবে, এর মধ্যে কোনো এক জায়গায় দুপুরের খাওয়াও সেরে নিতে হবে, তারপর টুঙে এসে পারমিট চেক করা হবে। টুঙে যারা লাচুঙে যাবেন এখানে চেকপোস্টে চেক করা হয়, পারমিটগুলো দেখা হয়, আর এখানে কিন্তু আপনারা কিছু খেয়ে দিয়ে নিতে পারেন। তো এই টুং থেকে নিয়ে নিলাম গরম গরম মোমো, ভেজ মোমো, 50 টাকা প্লেট। টুঙের পরে চুংথাং, তারপর লাচুং, 32 কিলোমিটার রাস্তা, সময় লাগবে এখনো 1 ঘন্টা। আর লাচুং এসে আমরা এই ওম গ্রিন হোটেলে উঠেছি, দেখুন এই দেখুন যথেষ্ট ভালো, লাচুনের মতো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা বড়, আর এর টয়লেট হচ্ছে যে এইটা হচ্ছে টয়লেট। অনেক দূর জার্নি করে নতুন রুটে আপনি পৌঁছে গেলেন লাচুঙে। লাচুং পৌঁছে পরের দিনের জন্য আপনাকে রেডি থাকতে হবে। এবার বলি, এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক একেবারে ফুল, মানে আমার জিওর নেটওয়ার্ক একেবারে 5G ধরছে, আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে, হাড় কামানো ঠান্ডা। এবার লেট না করে তাড়াতাড়ি ডিনার সেরে ফেলুন, কারণ পরের দিন খুব সকালেই রওনা হবেন ইয়ামথাংয়ে। এই খুব সকালে আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আর লাচুঙে এসে আমরা এই হোটেলে ছিলাম, দেখুন এই যে এই হোটেল। লাচুঙে এসেও পেয়ে যাবেন অনেক হোটেল, কিন্তু যেহেতু এটা 2-3 দিনের প্যাকেজ তাই ওসব ঝামেলা করতে হবে না। যাই হোক, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। এই রাস্তায় 3টি পয়েন্ট আছে, প্রথমে ইয়ামথাং এবং উষ্ণ প্রস্রবণ, তারও পরে 0 পয়েন্ট। যদিও আমরা প্রথমে দূরের 0 পয়েন্টে যাব, এখানে বলে রাখি 0 পয়েন্ট কোনো প্যাকেজেই থাকে না, এক্সট্রা পার হেড 500-1000 টাকা দিতে হবে, অবশ্যই আপনার ড্রাইভারের সঙ্গে এ বিষয়ে দরদাম করে নেবেন।
এই হচ্ছে জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট যার উচ্চতা 15,300 ফিট, স্বাভাবিকভাবে তাপমাত্রা যেমন মাইনাসে নেমে যায় তেমনি উচ্চতাজনিত কারণেও শ্বাসকষ্ট হতে পারে, তাই ধীরে ধীরে হাঁটবেন এবং কথা বলবেন। ও কি ঠান্ডা রে, গেছে রে, পড়েছে এবার লেগেছে। আর ওখান থেকে ঘুরে এসে এখন ওই গরম গরম ম্যাগি খাবো, 70 টাকা এক প্লেট। জিরো পয়েন্টে বরফের উপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার আমরা রওনা হয়েছি ইয়ামথাং ভ্যালির দিকে। এমে পড়লাম ইয়ামথাং ভ্যালি। 3,564 মিটার উচ্চতায় অবস্থিত ইয়ামথাং হল একটি ফুলে ভরা উপত্যকা যার চারিদিকে ঘিরে রয়েছে তুষারময় পর্বত শৃঙ্গ, একপাশে বয়ে চলেছে স্রোতশিনী নদী। এখানে মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রচুর রডোডেনড্রন ফুল ফোটে আর শীতকালে বরফে ঢেকে যায় পুরো উপত্যকা। চলুন এবার ব্রিজটা উঠি। সত্যি ইয়ামথাং ভ্যালি এসে যথেষ্ট ভালো লাগছে। এখন যাচ্ছি হট স্প্রিং দেখতে, সেক্ষেত্রে আপনাকে এই পুলটা পার হতে হবে। ইয়ামথাং দেখা হলে আমরা রওনা হয়েছিলাম উষ্ণ প্রস্রবণের দিকে, বেশ খানিকটা উপরে হেঁটে উঠে যে এই বাড়ির মধ্যেই এই হট স্প্রিং এর জল আর কি ধরা রয়েছে এই যে এখানে। ওরে বাবা, জল কিন্তু বেশ গরম জল। যাই হোক, এটা দেখা শেষে আমরা আবারও গাড়ি করে ফিরে আসি আমাদের হোটেল লাচুংয়ে। আর এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা খেয়ে নেব দুপুরের খাবার। এবার এই নর্থ সিকিম সম্পর্কে কিছু কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে এখনও কিন্তু গুরুদংমার লেক ওপেন হয়নি, তা যদি ওপেন হয়ে যায় তখন আপনার এই পুরো যে ট্রিপটা সেই প্ল্যানটা কিন্তু একটু উল্টে যাবে। কীরকম সেটা হচ্ছে, প্রথম দিন আপনি গ্যাংটক থেকে লাচেনে থাকবেন, পরের দিন গুরুদংমার ঘুরে এসে লাচুংয়ে রাত কাটাবেন, এবং তারও পরের দিন আপনি ইয়ামথাং এবং জিরো পয়েন্ট ঘুরে ওদিনও আপনাকে রাত কাটাতে হবে লাচুংয়ে। তারপরের দিন সকালবেলা আপনাকে রওনা হতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে, এবং অবশ্যই চেষ্টা করবেন ওই একই হোটেল রাখার, তাহলে কিন্তু হয়রানি অনেকটাই কম হবে। লাচুং থেকে গ্যাংটক পর্যন্ত আবারও আপনার 4-5 ঘন্টা সময় লাগবে। কি দাদা, ঘুমিয়ে গেলেন নাকি? ঘুমালে হবে না, পরের দিন আপনাকে যেতে হবে নাথুলা এবং ছাঙ্গু বাবায়। তার জন্য আপনাকে গাড়ি বুকিং এবং ওই পারমিটের ব্যবস্থা অবশ্যই করতে হবে। এই আমাদের পারমিট রেডি। তো এটা একটা ব্যাপার, আসলে এখন পারমিট একটা বিরাট ব্যাপার, অনলাইন হয়ে গেছে। গ্যাংটক ছাড়ার কিছুটা পরে চেকপোস্ট পড়বে যেখানে আপনার পারমিট চেক করা হবে। পারমিট চেক করার পর আপনাকে একটু এগেলেই এরকম 10 টাকা করে ওরা টিকিট নিচ্ছে, ফরেস্ট এনভায়রনমেন্ট ফিস। গাড়ি এবং পারমিট দুটোই হোটেল থেকে করে দেবে, কিংবা যদি ট্যুর অপারেটরের সঙ্গে যান তবে ওরাই সব ব্যবস্থা করে দেয়। আপনাকে শুধু একটা ফটো এবং ভোটার আই কার্ড লাগবে। আজকে আমরা 3টি পয়েন্ট ঘুরে দেখব, ছাঙ্গু লেক, নাথুলা পাস এবং বাবা মন্দির। প্রথমে ছাঙ্গু লেক দেখব, যা গ্যাংটক থেকে দূরত্ব 41 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টা। ছাঙ্গু লেক রোপওয়ে, এই হচ্ছে ছাঙ্গু লেক। 13,300 ফুট উপরের অবস্থান, আর এইদিকে দেখছেন ওই উপরে হচ্ছে রোপওয়ে। ছাঙ্গুতে টেম্পারেচার খুবই কম, আর দেখতেই পাচ্ছেন চারিদিকে বরফ পড়ে আছে। বরফ কিন্তু পড়ছে এখন। আর এই হচ্ছে ইয়াক। ছাঙ্গু এলে প্রথমেই রোপওয়েতে চড়ুন, না হলে পরে ভিড় বাড়বে। রোপওয়ের টিকিট মূল্য 360 টাকা জনপতি আপ ডাউন, আর 3 বছরের নিচে ফ্রি। ছাঙ্গু রোপওয়ে এশিয়ার সর্বোচ্চ, প্রায় 14,500 ফিট উপরে। শীতে অনেক সময় বরফের কারণে বন্ধ থাকে। এক্সট্রিম অভিজ্ঞতা, এক্সট্রিম।
চারিদিকে এখন বরফ পড়ছে উপরে। উপরে কিছুক্ষণ ঘোরার পর নিচে নেমে আসুন, তারপর লেক পার বরাবর কিছুটা পায়ে হেঁটে কিংবা ইয়ার্কের পিঠে চড়েও ঘুরতে পারেন। কিতনা লেতা হো ভাই সাহেব ইয়ে? হ্যাঁ 500। ছাঙ্গু দেখা শেষে আমরা রওনা হয়েছি নাথুলা পাসের উদ্দেশ্যে। প্যাকেজে যদি এটা না থাকে তাহলে আপনার 3,000-3,500 টাকা এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নাথুলা পৌঁছাতে হবে। নাথুলা 14,140 ফিট উপরে। অনেক উচ্চতার জন্য নাথুলা এলেও অনেকের শ্বাসকষ্ট হতে পারে, তাই কপ্পুর, কোকাথার্টি ইত্যাদি সঙ্গে রাখবেন। এটা কিন্তু খুবই একটি রেস্ট্রিক্টেড এরিয়া, তাই বেশিক্ষণ এখানে থাকতে দেয় না। এই চীন, চীনের সীমানা এটা। সামনে এটাই হচ্ছে নিউ বাবা মন্দির। বাবা হরভজন সিং এখন আর জীবিত নেই, কিন্তু তার আত্মা এখনো কিন্তু এই পার্শ্ববর্তী অঞ্চলে ঘুরে বেড়ান। নিউ বাবা মন্দিরের মধ্যে রয়েছে বাবা হরভজন সিং এর লিভিং রুম, অফিস রুম ইত্যাদি, এখানে কিছুক্ষণ ঘুরে দেখতে পারবেন। নিউ বাবা মন্দিরের ঠিক ডান দিকে একটু উপরে উঠলেই রয়েছে ভগবান শিবের মূর্তি, এবং তার পাশে এই বরফের উপর দিয়ে পা দিচ্ছি। এই দেখুন জল কোথা দিয়ে আসছে। আহারে কি অপার দৃশ্য! এখান থেকে পুরো দৃশ্য দেখুন। ওই বাবা মন্দির অনেক দূরে। এই ফিরে এসে হোটেলে রেস্ট নেওয়ার পর আপনি আবারও বেরিয়ে পড়ুন এমজি মার্গে। আজকে আপনার এমজি মার্গে সময়টা কাটাবেন শপিং এবং খাওয়া দাওয়া করে। শপিং কিন্তু এমজি মার্গের উপরে যে দোকানগুলো আছে ওগুলো কিন্তু রেট অনেক বেশি, তাই আপনাকে আমি বলে দিচ্ছি কোথায় যেতে হবে। শপিং করতে হলে আসুন লাল মার্কেটে। বিভিন্ন রকম কালেকশন যেমন পাবেন, আবার দামও অনেকটাই কম হবে। মেল থেকে ফিরে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ুন, পরের দিন আপনার ফিরে যাওয়ার পালা। তার আগে আর একটা কথা বলি, যদি আপনি মনে করেন যে গ্যাংটক লোকাল সাইটিনও করে দেখবেন, তাহলেও কিন্তু আপনাকে আরও একটা রাত এই গ্যাংটকে থাকতে হবে। সেক্ষেত্রে আপনার সময় এবং খরচের উপর এই বিষয়টা নির্ভর করবে। তো হয়ে গেল আমাদের প্যাকেজ ট্যুর শেষ, নর্থ সিকিম ট্যুর, তার সঙ্গে ছাঙ্গু বাবা রয়েছে। এবার আপনাকে ফিরতে হবে। ফিরবেন কিভাবে? শেয়ার গাড়ি কিংবা রিজার্ভ করে আপনি প্রথমে এনজিপি কিংবা শিলিগুড়ি আসুন, তারপর আবারও ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিন। এবার সব শেষ, দরকার কি? অবশ্যই খরচের একটা হিসাব দেওয়া। চলুন হিসাবে বসি। নর্থ এবং ইস্ট সিকিম খরচের হিসাব, ট্রেন ভাড়া যাওয়া আসা 335 করে 670, এনজিপি থেকে গ্যাংটক গাড়ি ভাড়া যাওয়া এবং আসা 4,500 করে 9,000, চারজন গেলে 2,250 টাকা, হোটেল ভাড়া 1,500 করে 3 দিনের জন্য 4,500 টাকা, দুজন থাকলে 2,250 টাকা। নর্থ সিকিম ট্যুর প্যাকেজ 3,500 টাকা পার হেড, ছাঙ্গু নাথুলা গাড়ি ভাড়া 5,000 টাকা, চারজন গেলে 1,250 টাকা, অন্যান্য খরচ 2,000 টাকা। তাহলে সর্বমোট একজনের খরচ 10,000 থেকে 11,000 টাকা, কিন্তু যদি ট্যুর অপারেটর ধরে যান তাহলে 8,000 থেকে 9,000 টাকায় এই পুরো প্যাকেজটা হয়ে যাচ্ছে। আমার মনে হয় ট্যুর অপারেটর আপনাদের অনেক বেশি সুবিধা হবে।